চাহিদা মেটাতে আরও অর্থায়ন চাই বাংলাদেশ হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন। বেসরকারি খাতকে সংযুক্ত করে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে জানিয়েছেন অর্থমন্ত্রী। 50,000 কোটি ডলার ব্যয়ে মেগা সিটি তৈরি করছে সৌদি আরব সরকার। স্বাগত নিউজ 24 বিজনেসে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, সবার জন্য আবাসন নিশ্চিত করতে আরও অর্থায়ন চাই সরকারি ঋণদান প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন, ঋণ দিতে সরকারের কাছে 400 কোটি টাকা পায় তারা, তবে মানুষের ঋণের চাহিদা তার থেকে অনেক বেশি। তবে আবাসন ব্যবসায়ীরা বলছেন, সাধারণ মানুষকে কম মূল্যে ফ্ল্যাট দিতে সবচেয়ে বেশি প্রয়োজন কম সুদে ঋণ। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। প্রতিদিনই বসবাসকারীর সংখ্যা বাড়ছে রাজধানী ঢাকায়, আর তাদের চাহিদা পূরণে তৈরি হচ্ছে নতুন নতুন ভবন। তবে নিজের জন্য বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার চাহিদা থাকলেও চড়া দামের কারণে কিনতে পারছে না অনেকেই। সরকার এরই মধ্যে ঋণের সুদহার কমিয়ে ঋণ প্রক্রিয়া সহজ করতে চাইলেও আন্তর্জাতিক বাজারের চেয়ে এখনও সুদহার বেশি। আমরা যারা ডেভেলপার আছি, আমরা এখনও কিন্তু হাই ইন্টারেস্টই ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো থেকে টাকা নিতে হচ্ছে। তা আমি এই ক্ষেত্রে বলবো যে শুধুমাত্র গ্রাহকদের কথা বিবেচনা করে না, আমরা যদি ফ্ল্যাট রেট কম দামে দিতে পারি, সেই জন্য আমাদেরকেও ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে হবে। শুধু আবাসন খাতের ব্যবসায়ীরাই নন, ব্যাংকাররাও মনে করেন সুদের হার আরও কমে আসলে গতি পাবে আবাসন খাত। বাংলাদেশ ব্যাংকের অলস টাকার ব্যবহারেরও তাগিদ দিচ্ছেন তারা। বিভিন্ন এজেন্সি আছে ইন্টারন্যাশনাল, যেখানে অনেক ফান্ড পড়ে আছে, ওই ফান্ডগুলো বাংলাদেশ ব্যাংকে এনে যদি আমাদের এই কমার্শিয়াল ব্যাংকের থ্রুতে ছাড়া এই মানে আবাসন ক্ষেত্রে ইনভেস্ট করতে বলা হয়, আমরা করতে পারি। আবাসন ক্ষেত্রে যে অভাবগুলো আছে ফাইন্যান্সিংয়ের, সেটাকে আরও সুন্দরভাবে রেগুলেটেড হয়ে থেকে ব্যবহার করা যায়। এই ব্যাপারে আসলে আপনার সরকারের বিভিন্ন এজেন্সি স্টেপ নিতে হবে। এগুলো বাড়ি তৈরিতে সরকারি ঋণদান প্রতিষ্ঠানে জড়িতরা বলছেন, সবার আবাসন নিশ্চিত করতে আরও বাড়াতে হবে ঋণের পরিধি। যদি লং টার্ম সোর্স থাকে আমার কাছে, তাহলে কিন্তু আমি এই সেক্টরে আরও অবদান রাখতে পারবো হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। কারণ মাত্র 400 কোটি টাকা বছরের ঋণ দিয়ে এই অর্গানাইজেশন তার এই মানে যেটা চাহিদা, সেই চাহিদা কিন্তু সে মিট আপ করতে পারছে না। সরকারের কাছ থেকে একটা পারমিশন পেয়েছি আমরা, 70টা শাখার পারমিশন পেয়েছি। হাউস বিল্ডিংয়ের কার্যক্রম বাড়াতে এর মূলধন আরও 1,000 কোটি টাকা বাড়ানোর কথাও জানান তিনি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নারী উদ্যোক্তাদের জন্য 25 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা হয়েছে, যা নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এছাড়াও তিনি বলেন, কর্মসংস্থান, জিডিপি অর্জন এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ সব ক্ষেত্রেই এসএমই হল বাংলাদেশের ভবিষ্যৎ। বুধবার বরিশাল ব্যাংকার এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় নারী উদ্যোক্তাদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন গভর্নর ফজলে কবির। নারী উদ্যোক্তাদের আপনারা জানেন, সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের সহায়ক জামানতবিহীন ঋণ প্রদান করা হচ্ছে। এই এসএমই হলো বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের কর্মসংস্থান বলুন, আমাদের জিডিপি লক্ষ্যমাত্রা বলুন, আমাদের আর্থিক অন্তর্ভুক্তিকরণের কথা বলুন, এ সকল বিষয়ে এই সিএসএমই অথবা এসএমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। অভিজ্ঞতা ভালো না হলেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়ন সহযোগী দেশ ও দাতা সংস্থার কাছ থেকে ভবিষ্যতে পর্যাপ্ত সহায়তা পাওয়ার আশা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার রাজধানীর সোনারগাঁ হোটেলে গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট কোঅপারেশন বিষয়ক বৈঠকে এই মন্তব্য করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, ত্রিপাক্ষিক ও সাউথ সাউথ সহযোগিতার মধ্য দিয়ে এসডিজি অর্জনে কাজ করবে সরকার। প্রাইভেট সেক্টরকে সংযুক্ত করে এই এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কথাও বলেন অর্থমন্ত্রী। দুদিনের স্টিয়ারিং কমিটির 14তম এই বৈঠকের শেষ দিনেও উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। খুলনায় দিনের পর দিন পানিতে ভিজে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন ইউরিয়া সার।
খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা হয়েছে কৃষিকাজে অতি গুরুত্বপূর্ণ এই রাসায়নিক। তবে বিষয়টি অস্বীকার করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের গুদাম রক্ষক। প্রশ্ন উঠেছে, এসব সার দিয়ে কতটুকু উপকার পাবেন কৃষক? শামসুজ্জামান শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা হয়েছে শত শত টন ইউরিয়া সার। ত্রিপল ও পলিথিন দিয়ে কোনো মতে ঢেকে রাখা হলেও প্রতিনিয়ত বৃষ্টি ও জোয়ারের পানিতে ভিজছে এসব সার। এই সারটা এখানে রাখছে তাই 6-7 মাস ছড়িয়ে রয়েছে, এর দিয়ে আর কোনো কাজ আমার এখানে গাঙ্গারান দরকার। এ তো খোলা অবস্থায় বোধহয় প্রায় বছরের উপরে, বছরকে বছর এইভাবে থাকে। থাকার পর মনে করেন এই যে সার বর্ষা হইলে সব মনে করেন ভিজে পানি হয়ে বাইরে হয়ে যায়, বৃষ্টি ভেজে আগলে আবার ডেকে আবার কাঁধে করে রেখে দেয়, বৃষ্টিতে লাগিয়ে দেখা যায় তলদে ড্যাম হয়ে যায়। এভাবে পড়ে থাকলে ইউরিয়া সারের গুণগত মান নষ্ট হয় বলে অভিমত এই কৃষি কর্মকর্তার। ইউরিয়া সারটা যদি খোলা অবস্থায় থাকে বা পানিতে ভিজে যায় তাহলে তার গুণগত মান অবশ্যই নষ্ট হয়। সেক্ষেত্রে কৃষক যে অভিযোগটা করেছে বা যে অভিযোগটা করে সেটা হচ্ছে যে ইউরিয়াগুলো দলা বেঁধে যায় এবং প্রচণ্ড শক্ত হয়ে যায়। বিভিন্ন সময় এই ইউরিয়া জোরপূর্বক ডিলারদের নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ ব্যবসায়ী সমিতির। এই সারগুলা একদমই গুণগত মান ছিল খারাপ, পরবর্তীতে জোরপূর্বক আমি বলবো যে এই সারগুলা ডিলারদের মাধ্যমে কৃষকদের সরবরাহ করা হয়েছে এবং এর একটা পার্সেন্টেজ করে দিয়েছিল, এত পার্সেন্ট নিতে হবে। অবশ্য ইউরিয়া সার সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানায় খুলনা জেলা সার বীজ মনিটরিং কমিটি। আমরা এই প্রস্তাব রাখতে পারি যে তারা যেন খোলা ময়দানে এইভাবে সারটা না রাখে, যদি সম্ভব হয় তারা ওই শেড বিওডিসির মানে বিওডিসির অনেক গোডাউন আছে, শেড আছে, সেখানে রাখতে পারে। কৃষকদের প্রয়োজনীয় এই সার সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এবার কুড়িগ্রামের ব্রহ্মপুত্রেও ধরা পড়ছে ইলিশ। মেঘনা যমুনা ব্রহ্মপুত্র হয়ে এই ইলিশ যাচ্ছে ভারতের আসাম পর্যন্ত। ব্রহ্মপুত্র এবারই প্রথম এভাবে ব্যাপক ইলিশ ধরা পড়ায় খুশি জেলেরা। আর সরকারের জাটকা নিধন কর্মসূচির কারণেই ব্রহ্মপুত্র পর্যন্ত চলে আসছে ইলিশ বলে মনে করছেন জেলা মৎস্য অফিস। হুমায়ুন কবির সূর্যর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারের সংরক্ষণ নীতি ও জাটকা নিধন বন্ধে কার্যকর পদক্ষেপের কারণে ইলিশের উৎপাদন বেশি হচ্ছে। এর প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের নদনদীগুলোয়। ইলিশ আহরণে নিষেধাজ্ঞার পর এবার ব্রহ্মপুত্রে পাওয়া যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আর এই ইলিশ ধরতে ব্যস্ত এখানকার জেলেরা। মাছ ধরা বন্ধ হওয়ার 5-6 দিন পরে থেকে মাছ আমার এই জায়গায় প্রচুর মাছ আছে, পুঁটি মাছের মতন ইলিশ মাছ ঝাঁপাইছে। একটা করে লোকায় এক মন দেড় মন করে মাছ ধরছে। 300-350 টাকা পর্যন্ত বিক্রি হয়। মোটামুটি আমরা ভালো ইনকাম করছি, সংসার বলতে আগেছে তো একটু ভালোই চলছে। আমাদের চর এলাকার গরিব মানুষ যারা জেলে আছে তারা গরিব, তারা শুধুমাত্র এবার এই মাছটা ধরে তাদের কর্মসংস্থান হয়েছে। জেলেরা বলছেন মেঘনা ও যমুনা নদীতে বাধা না পেয়ে ব্রহ্মপুত্র পর্যন্ত চলে আসছে ইলিশ, যাচ্ছে ভারতের আসাম পর্যন্ত। স্থানীয় বাজারে নাগালের মধ্যে থাকছে ইলিশের দাম। আগের চেয়ে বর্তমান 100-150 কেজি গরিব দুঃখীরা কিনে কিনে খাচ্ছে। ইলিশ মাছ 2,000-2,500 টাকা কেজি আছিল, এখন আমার এই যাত্রাপুর এলাকায় ইলিশ মাছ আসার কারণে 200-250-300 টাকা পর্যন্ত আমরা ইলিশ মাছ কিনে খেতে পাচ্ছি। দেশের দক্ষিণাঞ্চলে ইলিশের উৎপাদন বৃদ্ধি হওয়ায় ব্রহ্মপুত্র ও শাখা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস। ব্রহ্মপুত্র নদী এবং অন্যান্য শাখা নদীতে বেশ কিছু ইলিশ ধরা পড়েছে। এই অঞ্চলের কার্যক্রম যদি এভাবে অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতেও উত্তরাঞ্চল সহ সারা দেশে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে বলে আমরা আশা করি। ব্রহ্মপুত্রে পানির প্রবাহ স্বাভাবিক থাকায় ইলিশ সংরক্ষণ নীতি কঠোরভাবে কার্যকর হলে আগামীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ24 বিজনেস বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ24 বিজনেস। শেয়ার বাজারের খবর,
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় দেশের দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয় 582 কোটি টাকা, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 33 কোটি টাকা। আর জানাচ্ছেন ফারহিন ইসলাম। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 33 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 6001 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 582 কোটি টাকা, যা গেল কার্যদিবসের তুলনায় 46 কোটি টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 173টির, কমেছে 110টির এবং অপরিবর্তিত রয়েছে 48টির। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, সাফকো জুট স্টাফলার্স লিমিটেড, মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই 65 পয়েন্ট বেড়ে হয় 18,566 পয়েন্ট, আর লেনদেন হয়েছে 33 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 126টির, কমেছে 80টির এবং অপরিবর্তিত রয়েছে 31টির। ফারহিন ইসলাম, নিউজ 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার রাজধানীর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা কর্মচারী এবং গ্রাহকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সবসময় মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বর্তমানে সারা দেশে ব্যাংকটির 163টি শাখা রয়েছে, 10টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং 128টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। ভয়াবহ বন্যার পর এবার ঝড় বৃষ্টিতে নওগাঁয় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার 20,000 হেক্টর জমির আমন ধান পানির নিচে থাকায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বাবুল আক্তার রানার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি নওগাঁর মহাদেবপুর উপজেলার লক্ষ্মীপুর মাঠের দৃশ্য। গেল শনিবার ও সোমবারের দুদফা ঝড় বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে জেলার কয়েক হাজার হেক্টর জমির আমন ধান। অতিমাত্রায় ঝড় ও বৃষ্টিতে এরই মধ্যে এসব ক্ষেতে পচন দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আমন ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন তারা, আর কদিন পরেই ঘরে উঠত ধান, কিন্তু তার আগেই আবারও আমনের এমন ক্ষতিতে দিশেহারা তারা। ধান তো পাকেনি, পাবই না, সব ফেরো পর্যন্ত পাবো না, ধান কোনো একটাও হবে না, ধান পাওয়া যাবে না। এরকম মাঠে মনে করেন যে 6-6 বিঘা জমি সব জলের তলে আসা। আমরা এই যে চৈতালি ফসল করবো কি করে, ইরি আবাদ করবো কি করে, আমরা পয়সা করি নাই আর নাই, কোথেকে কি বেড়ে সম্পূর্ণ ধান তো আমার নষ্ট হয়ে গেছে। জেলার 20,000 হেক্টর জমির আমন ধান ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। তবে ধানের ক্ষতি কমাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তারা। যে ধানটা পানির নিচে থাকবে, আমরা কৃষকদের অনুরোধ করছি বা তাদের আমরা পরামর্শ দিচ্ছি যে যতদূর সম্ভব তারা আইল কেটে অথবা জমির পানিটা যদি সরিয়ে দিতে পারে তাহলে এখানে কোনো অসুবিধা। এবার নওগাঁতে 1,61,000 হেক্টর জমিতে আমন ধান চাষ হলেও বন্যায় অনেক আমন ক্ষেত নষ্ট হয়। নিউজ 24 বিজনেসে আরও একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। বাংলাদেশ দূতাবাস ও দোহা ব্যাংকের যৌথ আয়োজনে বাংলাদেশ কাতার বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শিরোনামে দ্বিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী দোহার দাফনায় দোহা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দোহা ব্যাংকের সিইও সীতারাম সহ বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক শফিউজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশ এবং বিশ্বে বাংলাদেশি ওষুধের বাজার সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানির আহ্বান জানান।
পরিশ্রম আর মেধার জোরে বিদেশের মাটিতেও সাফল্যের মুখ দেখছেন প্রবাসীরা। এজন্য তাদের মোকাবেলা করতে হচ্ছে নানা প্রতিবন্ধকতা। সংযুক্ত আরব আমিরাতে এমনই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রেস্তোরাঁ ব্যবসায় সফল হয়েছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। আবুধাবির প্রাণকেন্দ্রে এমনই একটি বাংলাদেশি প্রতিষ্ঠান সেন্ট মেরিন রেস্টুরেন্ট, যা এরই মধ্যে প্রবাসীদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসীদের আড্ডা আর মিলনমেলার কেন্দ্রবিন্দু আবুধাবির ইলেকট্রা রোডের বাংলাদেশি প্রতিষ্ঠান সেন্ট মেরিন রেস্টুরেন্ট। সিটির বাইরে মুশফাফা, শিলা, বেদা জায়েদ সহ অন্য বিভাগীয় শহর থেকেও অনেকে এই রেস্টুরেন্টে আসছেন প্রাণের টানে। যোগাযোগ ব্যবস্থা, প্রতিষ্ঠানের খাবারের মান ও পরিবেশের উপরেই সেন্ট মেরিনের সুনাম এখন কেবল আবুধাবিতে নয়, পুরো আমিরাতে। এখানে যেমন দেশীয় খাবারে ভরপুর পরিবেশনা, তেমনি বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য হয়ে থাকে বিশেষ আয়োজন। সেন্ট মেরিন হোটেলটা খুব ফেমাস অ্যাজ এ ল্যান্ডমার্ক, মানে কেউ যদি কোথাও ঠিকানা হারিয়ে যায় সেন্ট মেরিনে আসি বা সেন্ট মেরিনের আশেপাশে আসি, তো এই জন্য আমরা এখানে প্রায় আসি। রেস্টুরেন্টে আসলে একটা বসার যে পরিবেশ, যে একটা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে যে একটা পরিবেশ সৃষ্টি করে, সেটা কিন্তু অন্যান্য রেস্টুরেন্টে আমরা পাই না। রেস্টুরেন্টটি ঘুরে গেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক রিয়াজ সহ নামকরা সব ব্যক্তিরা। এতে খুশি এখানকার কর্মীরাও। যত বাঙালি বা অন্যান্য পরদেশে আসে, এদের সাথে আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক আমরা সর্বোত্তম গড়ে উঠেছে। এই সম্পর্ক ধরে ধরেন প্রত্যেকটা বাঙালি এখানে আসে, অন্য রাষ্ট্রের লোকও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আসে, তারা বিভিন্ন ধরনের খানা খায় এবং তাদের সার্ভিস দিয়ে আমরা খুব গর্বিত। প্রতিষ্ঠানের মালিক মইনুদ্দিন আমিরাতে যান 1993 সালে। মাছে ভাতে বাঙালি হিসেবে প্রবাসী ও বাংলাদেশিদের পরিচিতি ও সুনাম রক্ষায় এমন এক প্রতিষ্ঠানের উদ্যোগ বলে জানান তিনি। আমাদের দেশে নিজস্ব কোনো তেমন আপ্যায়নের হোটেল ছিল না, বিদায় আমি আমার সর্বপ্রথমে আমি চিন্তা করছি আমার খাওয়ার মাঝে, যেটা মাছে ভাতে বাঙালি, আমি এই দেশে একটা জিনিস যদি আমি আমার দেশকে পরিচিত করতে পারি, মাছে ভাতে বাঙালি হিসেবে পরিচিত করতে পারি, তাইলে আমি আমরা এখানে সুনামুজি করতে পারবো। আমি দেশবাসী এবং প্রবাসীদেরকে একটা মেসেজ দিতে চাই, যার যে অবস্থান আসছে ওখান থেকে আমরা আমাদের নিজেদেরকে তুলে দিতে পারি। রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও মেলবন্ধন ধরে রাখতে ভূমিকা রাখছে রেস্টুরেন্টটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বহুদিন ধরে বিদেশি পর্যটকদের কাছে ভ্রমণের ক্ষেত্রে শীর্ষ গন্তব্যস্থল ইন্দোনেশিয়ার অপরূপ সৌন্দর্যমণ্ডিত বালিদ্বীপ। দৃষ্টিনন্দন সৈকত আর ঐতিহ্যবাহী মন্দিরগুলোর জন্য বেশ জনপ্রিয় এই শহরটি। তবে বালির একক প্রভাব কমাতে এবার নতুন বালি নামে পরিচিত 10টি উদীয়মান পর্যটন গন্তব্যস্থল গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম। দ্বীপপুঞ্জ জুড়ে 12টি বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইন্দোনেশিয়া সরকার, যার মধ্যে 4টিকে পর্যটন গন্তব্যস্থল আর বাকি 8টি শিল্পাঞ্চলকে ম্যানুফ্যাকচারিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এরই মধ্যে বালির পার্শ্ববর্তী লম্বক দ্বীপের মান্দালিকাকে ঘিরে কাজ শুরু হয়েছে। গেল শুক্রবার প্রেসিডেন্ট জোকো উইডোডো মান্ডালিকা বিশেষ অর্থনৈতিক অঞ্চল ACZ এর উদ্বোধন করেন। এ লক্ষ্যে লম্বকের প্রাদেশিক রাজধানী মাতারামের 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে 1175 হেক্টর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট অঞ্চলটির পর্যটন উন্নয়নের পরিচালনায় থাকা ইন্দোনেশিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেট ITDC-র প্রতি দ্বীপটিকে দেশীয় স্বকীয়তা বজায় রেখে বালি থেকে আলাদা করা যায় এমন স্থাপত্য শিল্প ব্যবহারের আহ্বান জানান। আমাদের অবশ্যই দেশীয় স্থাপত্যরীতি ব্যবহার করা উচিত, পাশাপাশি স্থানীয়রা যেন SEZ থেকে সুবিধা পায়। এর মধ্যে থাকতে পারে নিজেদের নির্মিত হস্তশিল্প বিক্রির জন্য দোকান বরাদ্দ। মান্দালিকা ACZ প্রকল্প দেশটির অর্থনীতিকে 5.9% বেশি সম্প্রসারিত করতে সহায়তা করবে বলে আশা করছে দায়িত্বে থাকা ইন্দোনেশিয়ার ইকোনমিক কোঅর্ডিনেটিং মন্ত্রণালয়। জুলাই পর্যন্ত অন্য ACZ প্রকল্পগুলো 221 ট্রিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া বিনিয়োগে সক্ষম হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এখন পর্যন্ত প্রায় 4.1 ট্রিলিয়ন রুপিয়া মান্দালিকা ACZ-এ বিনিয়োগ করা হয়েছে, যার মধ্যে 5টি 5-তারকা হোটেল, 1টি সি ওয়াটার রিজার্ভ অসমোসিস ফ্যাসিলিটি, বৈদ্যুতিক গ্রিড নির্মাণ, বিশ্বমানের রেসিং সার্কিট ও কনভেনশন সেন্টারের পাশাপাশি 2019 সাল নাগাদ 7টি হোটেল নির্মাণের লক্ষ্য হাতে নিয়েছে ITDC।
ফারহিন ইসলাম, নিউজ 24। নিউজ 24 বিজনেস এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।